সো হ্যালো ম্যান ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং আজকে আমরা সায়েন্সের আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে উদ্ভিদের কলা প্ল্যান্টেড টিস্যু ওকে তোমরা প্রত্যেকেই জানো যে প্ল্যান্টেড টিস্যু থেকে বারবার যে কোনো এক্সামের অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তৈরি হয় যেরকম ধরে নিতে পারো দুই একটা জাইলেম কাকে বলে ফ্লোয়েম কাকে বলে জাইলেমের উপাদান কি ফ্লোয়েমের উপাদান কি জাইলেম কি পরিবহন করে ফ্লোয়েমটা আমার কি পরিবহন করে বা এই যে উদ্ভিদটা আমাদের দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা উদ্ভিদটা আমাদের চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কেন হচ্ছে তার মানে এই প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে আমার কলা উপস্থিত তাহলে কলাগুলো কী দিয়ে তৈরি হয় কোষের সমষ্টিকে বলতে পারি আমরা কলা যে সেল বা কোষ এগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে কাকে তৈরি করছে কলা বা টিস্যুটাকে তৈরি করছে সো এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট আজকে উদ্ভিদ কলা সেই উদ্ভিদ কলাকে বেসিক্যালি আমি দুটো পার্টে ডিভাইড করতে পারি উদ্ভিদ কলা বেসিক্যালি দুটো পার্টে ডিভাইড করতে পারি একটার নাম ভাজক কলা আর একটা আমাদের কি স্থায়ী কলা ভাজক কলা মানে কোনটা ভাজক কলা মানে যেটাকে আমরা বলে থাকি মেডিস্টিমেটিক টিস্যু যেটাকে বলা হয় মেরিস্টিমেটিক টিস্যু মেরিস্টিমেটিক টিস্যু মানে কোনটা ভাজব কলা স্থায়ী কলা মানে কোনটা স্থায়ী কলা মানে হচ্ছে কি পারমানেন্ট টিস্যু তার মানে এই যে উদ্ভিদের কোষগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে যে কলাটাকে তৈরি করলো সেই কলা হচ্ছে কি আমাদের দু ধরনের একটাকে বলি আমরা কি ভাজব কলা আরেকটাকে বলি আমরা স্থায়ী কলা তাহলে ভাজক কলা যেটা সেটা উদ্ভিদের যত বয়স বাড়তে থাকে ভাজক কলাও কি হয় তত ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে ওকে চল সো ফার্স্ট পয়েন্ট আমরা এখানে কি পড়বো ফার্স্ট পয়েন্ট আমরা চলে আসবো ভাজক কলাতে আচ্ছা ভাজক কলার স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে জানিয়ে দিতে চাই যারা তোমরা আপকামিং ডাব্লুবিপিএসসি ফুডেসাই ক্লোরশিপ মিসলেনিয়াস এই তিনটে এক্সামের জন্য অনলাইন প্রিপারেশন নিতে চাও তারা আমাদের বেঙ্গল কম্বাইন্ড বেচে জয়েন করতে পারো পুরো এক বছরের অ্যাক্সেস অনলি সিক্স রুপি রুপিজে আর এই পুরো কোর্সটা বিলের জন্য নিচে নিষেধাজ্ঞা নাম্বারে কল করে নাও যেখানে তোমরা কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস প্রত্যেকটা টপিকের কিন্তু পেয়ে যাচ্ছ আর যারা চাইছো আমাদের আইবিটি বারাসাতের কাছাকাছি যারা থাকো তারা যদি অফলাইন সেন্টারে পড়াশোনা করতে চাও বা অফলাইনে পড়াশোনাটাকে করতে চাও তাহলে আমাদের ডাব্লু বিপিএসসি বেঙ্গল কম্বাইন্ডের অফলাইন কোর্স যেখানে মান্থলি ফি হচ্ছে কে অনলি ফাইভ হান্ড্রেড যেখানে তোমরা বেসিক্যালি স্মার্ট ক্লাসরুম বাংলায় প্রস্তুতি মক টেস্ট স্টাডি নোট অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স প্রত্যেকটাকে কিন্তু পেয়ে যাবে তো এই দুটো কোর্সের সম্বন্ধে যদি আরো ডিটেলে জানতে চাও তাহলে তোমরা কিন্তু নিচে দেওয়ার নাম্বারগুলোতে ইজিলি কল করে নিতে পারো চলো যাচ্ছি তাহলে পরেরটায় তাহলে আমরা কী পড়ছিলাম তাহলে আমরা কলা পড়ছিলাম উদ্ভিদের কলা তাহলে উদ্ভিদের কলা ধরনের হচ্ছিলো একটা হলো ভাজক কলা একটা হলো স্থায়ী কলা সো এখানে দেখো ভাজক কলাকে আমি আবার তিনটে পার্টে ডিভাইড করছি তাহলে ভাজক কলার কাজটা কি ভাজক কলা হচ্ছে বেসিক্যালি উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধিতে হেল্প করে উদ্ভিদটাকে লম্বায় বেড়ে উঠতে উদ্ভিদটাকে চড়ায় বৃদ্ধিপ্রাপ্ত করতে বা ইন্টারক্যালোরি রিজিয়ানে বৃদ্ধিপ্রাপ্ত ঘটাতে যেই কলাটা সাহায্য করে সেই কলাটাকে আমরা কি বলি সেই কলাটাকে আমরা ভাজক কলা বলে চলি আর এই ভাজক কলা কিন্তু বেসিক্যালি আমার তিন ধরনের হয় কি কি অগ্রস্থ ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা পর্বমধ্য ভাজক কলা অগ্রস্থ ভাজক কলা কোনটা এই দেখো এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি অগ্রস্থ ভাজক কলা কি বলছে তাহলে তাহলে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের একেবারে অগ্রভাগে অবস্থান করে তারপর সেখানে কোষ বিভাজন ঘটায় কোষের তৈরি করে কলাটা সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয় তার মানে যেই কলাটা উদ্ভিদের অগ্রভাগে অবস্থান করে উদ্ভিদটাকে আমার লম্বায় বাড়িয়ে দেয় যেই কলাটা উদ্ভিদের অগ্রভাগে অবস্থান করে উদ্ভিদটাকে আমার লম্বায় বাড়িয়ে দেয় সেই টাইপের কলাকে আমরা কি বলি এপিক্যাল বা অগ্রস্থ ভাজক কলা বলি এপিক্যাল বা অগ্রস্থ ভাজক কলা বলি সেকেন্ড পয়েন্টে যদি আমরা চলে আসি সেটা কি সেটা হলো আমাদের পার্শ্বস্থ ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা মানে কোনটা অগ্রস্থত অগ্রভাগে উপস্থিত থেকে উদ্ভিদটাকে লম্বায় বাড়ালো এবারে তো উদ্ভিদটাকে আমার চওড়ায় বাড়াতে হবে পাশাপাশি বাড়াতে হবে তাহলে এই পাশাপাশি বাড়াতে উদ্ভিদটাকে যেই কলাটা আমার হেল্প করবে তাকে আমরা কি বলি পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেডিস্টেম বলি সেকেন্ড হচ্ছে ইন্টার ইন্টারক্যালারি বা পর্বমধ্য আমরা কি জানি গাছের যে অংশ থেকে ডালপালা তৈরি হচ্ছে বা পাতার জেনারেশন হচ্ছে তার মধ্যে বেসিক্যালি কারা অবস্থান করে পর্ব এবং পর্বমধ্য মধ্য নোড এবং ইন্টারনোড এবারে এই নোড এবং ইন্টারনোট ধরো পরপর দুটি পর্ব এবং পরপর দুটি পর্ব মধ্যের মধ্যে এই অংশটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে যেই কলাটা আমার সাহায্য করবে তাকে আমরা বেসিক্যালি কি বলবো ইন্টারক্যালারি মেডিস্টেম বা পর্বমধ্য ভাজক কলা বলবো। ক্লিয়ার তাহলে পর্বমধ্য ভাজক কলা কোনটা বলছি তাহলে অগ্রস্থ ভাজক কলা অগ্রভাগটাকে বাড়াচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা পাশাপাশি বৃদ্ধি প্রাপ্ত করছে আর পর্বমধ্য কোনটা দুটো পর্বের মাঝখানের জায়গাটাকে বাড়াতে কলা আমাদের হেল্প করে যাচ্ছে ওকে আচ্ছা জাস্ট আমরা ডেফিনেশনটাকে দেখে নিই ডেফিনেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অগ্রস্থ ভাজক কলা কি বলছে আমরা একবার দেখে নেবো দেখো উদ্ভিদটা যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ডালপালা বাড়ছে উদ্ভিদটা লম্বায় বাড়ছে চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কেন হচ্ছে কারণ ভাজক কলা আছে তাই আচ্ছা ভাজক কলা জাস্ট এখানে তিনটে পয়েন্ট আমরা দেখিনি অগ্রস্থ ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা পর্বমধ্য ভাজক কলা অগ্রস্ত ভাজক কলা কোনটা যেই কলা উদ্ভিদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে এবং সেই অংশটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সাহায্য করে তাকে আমরা কি বলি অগ্রস্থ ভাজক কলা বলি তাহলে উদ্ভিদের অগ্রভাগ কোনটা একটা আমার কাণ্ডের মাথায় আরেকটা আমার মূলের মাথায় তাহলে কাণ্ড এবং মূলটাকে বা দুটো অগ্রভাগকে বাড়াতে হেল্প করবে যেই কলা তাকে আমরা কি বলি অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের পার্শ্বভাগ অর্থাৎ প্রস্থ বরাবর বৃদ্ধিতে সহায়তা করবে যে কলা তাকে আমরা কি বলি পার্শ্বস্থ ভাজক কলা আর পর্বমধ্য ভাজক কলা কোনটা পর্ব এবং পর্বের মধ্যে ভাগ বৃদ্ধিতে সহায়তা করে যে কলা তাকে আমরা কি বলি পর্বমধ্য ভাজক কলা তাহলে এই কিন্তু হলো আমাদের ভাজক কলার ডেফিনেশন করার পরে আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা যাওয়ার আগে প্রত্যেককে বলে দিই যারা আপকামিং ডাব্লিউবি বিপিএসসি ফুড এসাই ক্লার্কশিপ এবং ইসলেমিয়াস এর জন্য মক টেস্ট দিতে চাইছ তারা আমাদের এই সেট গুলোকে অ্যাভেল করতে পারো ক্লার্কশিপ অনলি ফর্টি সেভেন মিসলেনিয়াস শুধু নিতে চাইলে ফিফটি সিক্স আর ক্লোরকশিপ মিসলেনিয়াস অ্যান্ড ফুড এসআই তিনটের জন্য কম্বাইন্ড ফিজ হচ্ছে গিয়ে নাইনটি সেভেন সো দেখো তোমরা কিন্তু অতি স্বল্প মূল্যে এই কোর্সগুলোর জন্য কিন্তু মক টেস্টগুলো অ্যাভেল করতে পারছো সো দেরি না করে এই মক টেস্টের ডিটেলস জানতে এবং মক টেস্টগুলোকে অ্যাভেল করতে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো জিরো ওয়ান জিরোতে চলে আসছি আমরা পরের সেটা কি সেটা হলো আমাদের স্থায়ী কলা ওরে বাবা স্থায়ী কলাতে আমরা চলে আসি স্থায়ী কলা মানে কোনটা যেটা উদ্ভিদের দেহে উপস্থিত থাকবে কিন্তু উদ্ভিদটাকে দেহে দৈর্ঘ্য বা প্রস্থে বৃদ্ধি করতে আমার হেল্প করবে না আচ্ছা তাহলে স্থায়ী কলা দেখো স্থায়ী কলার আবার দুটো অংশ হয় একটাকে বলি আমরা সরল স্থায়ী কলা বা সিম্পল পারমানেন্ট টিস্যু আরেকটাকে বলি আমরা জটিল স্থায়ী কলা দ্যাট মিন্স কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু বললাম আরেকবার বলছি একটা হলো আমাদের সরল স্থায়ী কলা আরেকটা হলো আমাদের জটিল স্থায়ী কলা সিম্পল পারমানেন্ট টিস্যু আরেকটা হচ্ছে কি কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু আচ্ছা সিম্পল পারমানেন্ট টিস্যু আমার তিন ধরনের হয় প্যারেন কাইমা কোলেন্লেরেনমা সিম্পল পারমানেন্ট টিস্যু তিন ধরনের হয় প্যারেনকাইমা কোলেনকাইমাস ক্লেরেন কাইমা আর কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু আমার দু ধরনের হয়ে থাকে একটাকে বলি আমরা জাইলেম অ্যানাদার ওয়ান ইজ বেসিক্যালি নোন আচ্ছা চলো ফার্স্টে আমরা চলে আসছি কোথায় ফার্স্টে আমরা চলে আসছি প্যারেন আর প্যারেনকাইমা কি বলছে প্যারেন বলছে কোষ মধ্যস্থ স্থান বর্তমান অর্থাৎ দুটো কোষের মধ্যে আমরা গ্যাপ দেখতে পাই ওকে যেটাকে আমরা বেসিক্যালি কী বলছি কোষ মধ্যস্থ স্থান বর্তমান বলছি নিউক্লিয়াস বর্তমান কোষ আছে যখন নিউক্লিয়াস তো থাকবেই কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে সেলুলোস দিয়ে প্যারেনকাইমা বর্জ্য পদার্থ সমন্বিত হলে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে বারবার এই কোয়েশ্চেনটা থেকে প্রশ্ন দেয় আমাদের যে প্যারেনকাইমার মধ্যে যদি আমার বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়ালটা গিয়ে জমা হয় তাহলে সেই প্যারেনকাইমার নাম কি তাকে বলা হয় ইডিও ব্লাস্ট কি বলা হয় তাকে ইডিও প্লাস্ট তাহলে প্যারেনকাইমা যদি আমার বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল সমন্বিত হয়ে থাকে তাকে বেসিক্যালি আমরা কি বলি তাকে বেসিক্যালি আমরা ইডিও ব্লাস্ট বলে চলি আবার যদি এই প্যারেনকাইমার মধ্যে আমার ক্লোরোফিল গিয়ে জমা হয় কি বললাম ভালো করে বোঝো এই প্যারেনকাইমার মধ্যে যদি আমার ক্লোরোফিল গিয়ে জমা হয় তাহলে সেটাকে আমরা কি বলি ক্লোরেনকাইমা বলি তো গুললে চলবে না এই টার্মগুলো থেকেই কিন্তু কোশ্চেন দেবে যাতে সবার গুলিয়ে যায় তো আমরা কিন্তু গুলোবো না আমরা জাস্ট কি পড়বো প্যারেন কাইমা প্যারেন কাইমা মানে কি যদি তার মধ্যে বর্জ্য পদার্থ জমা হয় তাকে আমরা বলবো ইডিও ব্লাস্ট যদি তার মধ্যে ক্লোরোফিল থাকে তাকে আমরা কি বলবো ক্লোরেন কাইমা বলে চলবো পয়েন্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের বোঝাতে পারলাম প্রত্যেককে চলে আসছি পরেরটাতে পরেরটার নাম কি কোলেন কাইমা কোলেন কাইমা আচ্ছা গুলোবে না ক্লোরেন ক্লোরেন আরেকটা হলো কোলেন ক্লোরেন মানে কি ক্লোরেন মানে প্যারেন কাইমা যদি আমার ক্লোরোফিল সমন্বিত হয় তাকে আমরা বলবো ক্লোরেন আর এখানটা কি কোলেন কোলেন মানে কি বলছে একবার দেখিনি কোলেন মানে বলছে হলো কি কোষ মধ্যস্থ স্থান বর্তমান নিউক্লিয়াস আমার উপস্থিত আর কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি হবে কোষ প্রাচীর তৈরি হবে আমাদের সেলুলোস এবং তার সাথে পেকটিন দিয়ে কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি হবে কোষ প্রাচীরটা কিন্তু আমাদের তৈরি হবে সেলুলোজ এবং পেকটিন দিয়ে বোঝাতে পারলাম প্রত্যেককে ক্লিয়ার হলো প্রত্যেকের কোলেন কাইমার পরে চলে আসি আমরা স্ক্লেরেন কাইমাতে কোলেন কাইমার পরে আমরা চলে আসি স্ক্লেডেন কাইমাতে কি বলছে স্ক্লেডেন কাইমা মৃত কোষ দিয়ে তৈরি হয় আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কি প্রশ্ন তৈরি হতে পারে এটা থেকে আমাদের কোন উদ্ভিদ কলা মৃত কোষ দিয়ে তৈরি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোন উদ্ভিদ কলা মৃত কোষ দিয়ে তৈরি হয় তার নাম কি স্ক্লেরেন কাইমা তাহলে স্ক্লেরেন কাইমা হচ্ছে গিয়ে উদ্ভিদের সেই পারমানেন্ট টিস্যু সেই জটিল কলা সরি মানে সেই জটিল স্থায়ী কলা যেটা কিন্তু আমার মৃত কোষ দিয়ে তৈরি হয় মৃত মৃতকোষ মানে তার মধ্যে নিউক্লিয়াস নেই আর কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হবে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে কোষ প্রাচীর কিন্তু আমার লিগনিন এবং সুবেরিন দিয়ে তৈরি হবে ক্লিয়ার হলো তাহলে তিনটে সরল স্থায়ী কলা আমরা পড়লাম তিনটে সরল স্থায়ী কলা আমরা পড়লাম প্যারেন কোলেনকাইমা কোলেন কাইমা স্কলোর কাইমা আরও দুটো ইম্পর্টেন্ট টার্ম পড়লাম ইডিও ব্লাস্ট এবং ক্লোরেন কাইমা ওকে আর কোন কোন মানে কলাগুলো কী কী কোচ দিয়ে তৈরি বা কি কোষ প্রাচীর হিসেবে কারা কারা থাকে সেটা থেকে কিন্তু বারবার কিন্তু আমাদের এক্সামে তৈরি হয় ওকে চলো তাহলে আমাদের পারমানেন্ট টিস্যু সিম্পল পারমানেন্ট টিস্যু আজকে এখানেই একটু আচ্ছা প্রত্যেককে বলে দিতে চাই যারা যারা ডাব্লু বিসিএস রেলওয়ে এসএসসি ব্যাংকিং এবং স্টেট রিলেটেড যে কোনো এক্সামের জন্য অফলাইন সেন্টারে পড়াশোনা করতে চাইছ তারা আমাদের আইবিটি বারাসাত এবং আইবিটি বেহালা এই দুটো সেন্টারে যোগাযোগ করতে পারো এখানে আমাদের অফলাইনে এসএসসি রেলওয়ে ব্যাংক ডাব্লিউ বিসিএস এবং প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু প্রিপারেশন করানো হয় ওকে সো আইবিটি বারাসাত আরও ডিটেলস জানতে এই নাম্বারটায় এবং বেহালার ডিটেলস জানতে তোমরা এই নাম্বারটায় কিন্তু প্রত্যেকে কল করে নিতে পারো তাহলে আজকের মতো আমরা এখানেই এন্ড করছি আমাদের উদ্ভিদ কলা এখানেই এন্ড হলো Till then, thank you everyone.